মন চাইছে বেরিয়ে আসি, এই ইটকাট পাথরের শহর ছেড়ে কাছে পিঠে কোথাও ঘুরে আসি। কিন্তু যাব কোথায়? চিন্তা নেই, কলকাতা থেকে খুব কাছেই প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা মহিষাদল রাজবাড়ি তো আছেই, যেখানে ইতিহাস আর ঐতিহ্যের সাথে রয়েছে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। আর রাজবাড়ির মধ্যে রাজকীয় আতিথেয়তার সুন্দর সময় কাটানোর এমন সুযোগ পাওয়া মুশকিল। তাই চলুন ঘুরে আসি মহিষাদল রাজবাড়ি। এই যে রাস্তাটা দেখছেন, এটা হচ্ছে পুরাতন রাজবাড়িতে প্রবেশদ্বার। এটা প্রধানত একসময় কাঁচা ছিল, এখন এটাকে কংক্রিটে করা হয়েছে। আমরা এই রাস্তা ধরেই রাজবাড়িতে প্রবেশ করব। এটা পুরাতন রাজবাড়ির গেট, এখান থেকেই রাজবাড়ির ভিতরে প্রবেশ করতে হয়। আর এই যে রাজবাড়িটা, এটা কালের নিয়মে ধ্বংসপ্রায়, যদিও মেরামতি করে সংস্কার করা হচ্ছে এবং পুনরায় একটা সুন্দর রূপ দেওয়ার চেষ্টা হচ্ছে। রাজবাড়ির চত্বরেই রয়েছে গোপালজিউর মন্দির, প্রধানত রাধাকৃষ্ণের মন্দির, এবং মন্দিরের দুপাশে দুটো শিবলিঙ্গ রয়েছে এবং কিছুটা যেই ডান দিকে বলরাম সুভদ্রা জগন্নাথ ঠাকুরের মন্দির আছে। এটা মহিষাদল রাজবাড়ির গোপালজিউ মন্দির। মন্দিরটা প্রধানত রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে এবং ডান দিকে যে মন্দির রয়েছে এখানে হচ্ছে বলরাম সুভদ্রা জগন্নাথ ঠাকুরের মন্দির আছে। শিবলিঙ্গ, দুটো শিবলিঙ্গর মন্দির রয়েছে দুপাশে। ভেতরে ছবি তোলা বারণ, তাই বাইরের থেকেই ছবি তুলে আপনাদের দেখাচ্ছি। মন্দিরটা বেশ সুন্দর লাগছে। সকাল 7টা থেকে 12টা পর্যন্ত মন্দির খোলা থাকে। রাজবাড়ির পাশেই সুন্দর একটা জঙ্গল ঘেরা জায়গা রয়েছে, অসাধারণ লাগবে। এটা একটা সবুজের সৌন্দর্য। টিকিট কাউন্টার রাজবাড়িতে প্রবেশ করা, 15 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। আমি এখানে টিকিট কাটার এখান থেকে প্রবেশ করছি, এনার কাছে আমি শুনে নেব এই রাজবাড়িতে থাকার কি ব্যবস্থা আছে একটু যদি বলেন। আছে এখানে 6টা রুম আছে, বিভিন্ন ক্যাটাগরি, 7,500 থেকে শুরু 3,000 পর্যন্ত কাছে থাকা যায়। আর ডিনার লাঞ্চ যারা থাকবেন তাদের পছন্দ মতো তাদের খরচায় আমরা করে দেবো। আপনারা করে দেবেন? আমরা করে দেবো, এখানে ডাইনিং হলেই খাবেন, সেভাবে সিস্টেম। বাহ, আর একটা হচ্ছে এক একটা রুমে কয়জন করে থাকতে পারবে? এক একটা রুমে, একটা রুমে যে ডবল বেড আছে, ডবল বেড দুটো আছে, বাকি সমস্ত রুমে একটা করে ডবল বেড। তাই এটা 7,500 টাকা থেকে 3,500 টাকা, মানে এরকম বিভিন্ন রুম হয়, কোয়ালিটি অনুযায়ী রুম হয়। হ্যাঁ, আর এটা একদিন পুরো? একদিন। ঠিক আছে, এটা কখন থেকে মানে এখানে প্রবেশ করতে পারবেন? এনি টাইম, যখন আসবেন, যখন আসবেন। আর এমনি কেলেও একদিন ধরা হচ্ছে, সকালে এলেও একদিন ধরা হচ্ছে। ঠিক আছে, এবার সকাল থেকে পরের দিন সকালে যাওয়া পর্যন্ত টিফিন, স্ন্যাক্স, চা, কফি ওটা আমাদের। ধন্যবাদ। একটা কামান সামনে রাখা আছে, এটাকে মনে করা হতো এই কাম দুর্গা পুজোর সময় এখান থেকে কামান দাগা হতো, যদিও এখন সেটা হয় না। আর এখানটা ভিতরে প্রবেশ করে বসার জন্য বা ছবি তোলার জন্য বেশ সুন্দর জায়গা করেছে। এটা একদম রাজবাড়ির সামনে, একটা রাজকীয় অনুভূতি আসবে। এটা হচ্ছে রাজবাড়ির এখন বর্তমানে মিউজিয়াম,
মহিষাদলের রাজবংশের প্রতিষ্ঠাতা জনার্দন উপাধ্যায়। মুঘল সম্রাট আকবরের সেনাবাহিনীতে তিনি উচ্চ পদে কাজ করতেন। উত্তরপ্রদেশ থেকে ব্যবসায়িক কাজে গেউখালিতে তিনি আসেন এবং সেখানে তৎকালীন রাজা কল্যাণ রায় চৌধুরীর কাছ থেকে স্বত্ব কিনে নতুন রাজা হিসেবে তিনি মহিষাদলে বসবাস করেন। জনার্দন উপাধ্যায়ের পঞ্চম পুরুষ রাজা আনন্দলাল উপাধ্যায়ের কোনো পুত্র সন্তান ছিল না। তার মৃত্যুর পর রানী জানকী রাজত্বের দায়িত্ব নেন। এরপর তার জামাই ছাক্কান প্রসাদ গর্গের ছেলে গুরুপ্রসাদ গর্গ রাজা হন। সেই সময় থেকেই মহিষাদলে গর্গদের রাজত্ব শুরু হয়। মহিষাদলের সব থেকে আকর্ষণীয় এই ফুলবাগ রাজবাড়ি, এটা বর্তমানে একটা মিউজিয়াম হিসেবে ব্যবহার করা হয়। রাজরাজাদের ব্যবহৃত বিভিন্ন জিনিস, পশু শিকারের বিভিন্ন নিদর্শন এর মধ্যে রয়েছে। এটা হচ্ছে পুস্তক কক্ষ, মানে এই রুমে হচ্ছে বই রাখা রয়েছে। রাজবাড়ির ব্যবহৃত বইগুলো এই রুমে রয়েছে। এটা রাজবাড়ির ব্যবহৃত পালকি। এই যে রাজ পরিবারের বাইবেভূত বাচ্চাদের যে খেলনা, সেগুলো এখানে রেপ্লিকা করে রাখা আছে। এই যে শোকেসের মধ্যে কিছু জিনিসপত্র রাখা রয়েছে ব্যবহৃত সেই সময়, এটা বোঝা যাচ্ছে হাতির দাঁতের। আর এখানে যে ডান দিকে যে তিনটে রুম আছে এবং বাঁদিকে যে বড় একটা রুম রয়েছে, এই রুমের ভিতরে ছবি তোলা বারণ বলে আমরা বাইরের থেকে ঘুরে ছবিগুলো নিচ্ছি। আপনারা ভেতরে এসে ছবিগুলো নিতে পারবেন, দেখার জন্য ভেতরটা আসতে হবে আপনাদের। এর ভেতরে মানুষের থাকারও ব্যবস্থা আছে, একটা রাত আপনারা কাটাতে পারবেন নিঃসন্দেহে আনন্দের সাথে এর ভিতরে। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই রাজবাড়ির একদম ডান পাশেই এক রাজার মূর্তি করা রয়েছে, এই দেখা যাচ্ছে। যেহেতু বর্ষার মধ্যে আমি এসেছি, তাই একদম সামনে যেতে পারলাম না, সামনে যাওয়ার ব্যবস্থা আছে। এই যে মূর্তিটা, আর এই যে রাজবাড়ির মিউজিয়ামটা, মহিষাদল আসলে এই জায়গাটা অবশ্যই আসবেন। এটা হচ্ছে গান্ধী কুঠির। মহাত্মা গান্ধী এখানে এসেছিলেন এবং সেই জন্য এই কুঠিরটা বানানো হয়েছিল। 1995 সালে 25শে ডিসেম্বর এই গান্ধী কুঠিরটি নির্মিত হয়েছিল। একটা ঐতিহাসিক জায়গা। এই ছিল আমাদের মহিষাদল ভ্রমণের ছোট্ট কাহিনী। আর একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই আপনাদের কাছে আসছি। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।